বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার রাশিয়ার এই পরিকল্পনাকে ব্ল্যাকমেইল হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার পুতিনের বিরুদ্ধে এ অভিযোগ আনেন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু। মার্কিন এই শীর্ষ কূটনীতিক বলেন, পুতিনের আশ্বাসে ইউক্রেনের ওডেসা বন্দরে 2 কোটি টন গম বিদেশে রপ্তানির জন্য জাহাজে ভরা হলেও রাশিয়ার নিষেধাজ্ঞার কারণে কৃষ্ণ সাগর দিয়ে এসব জাহাজ চলাচল করতে পারছে না। এটা করে পুতিন আসলে ইউক্রেনকে ব্ল্যাকমেইল করছে। ইউক্রেনের শস্য আটকে থাকার কারণে বিশ্বব্যাপী খাদ্যের সংকট দেখা দেওয়া ও সাধারণ মানুষের অভুক্ত থাকার শঙ্কা তৈরি হয়েছে। রাশিয়ার নেতারা শস্য বের করে নিতে ইউক্রেন ও তুরস্কের একটি পরিকল্পনার সঙ্গে একমত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক সমুদ্র সীমায় তুরস্কের নৌবাহিনী পানিতে রাখা মাইন সরাবে এবং আন্তর্জাতিক সমুদ্র সীমানা পর্যন্ত জাহাজগুলোকে প্রহরা দিয়ে নিয়ে যাবে। রাশিয়ার যুদ্ধজাহাজ এরপর শস্যবাহী জাহাজগুলোকে প্রহরা দিয়ে বসফরাস প্রণালীতে নিয়ে যাবে। ইউক্রেনের বন্দর ওডেসা থেকে শস্য বহনকারী জাহাজগুলোকে বের হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে রাশিয়া। ইউক্রেন বিশ্বের গম ও ভুট্টার মোট চাহিদার বড় একটি অংশ পূরণ করে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এসব খাদ্যশস্য সেখানে আটকে আছে। খাদ্যশস্য আটকে থাকার কারণে এর প্রভাব পড়েছে বিশ্বের অন্য দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকার দেশগুলো সবচেয়ে ক্ষতির মুখে পড়বে। আফ্রিকার দেশগুলোর খাদ্য নিশ্চিত করতে গত সপ্তাহের শেষে রাশিয়া সফর করেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকিসেল। তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরপর পুতিন আশ্বস্ত করেন তিনি ইউক্রেনের শস্য বের হয়ে যাওয়ার সুযোগ দেবেন। অপরদিকে সোমবার ওয়াশিংটন জানিয়েছে রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচের 2টি বিলাসবহুল জেট বিমান বাজেয়াপ্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে $60 মিলিয়ন গালফ স্ট্রিম এবং $350 মিলিয়ন একটি ব্যক্তিগত বিমান রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারক গালফ স্ট্রিম এবং ব্যক্তিগত বিমানটি জব্দ করার অনুমোদনের একটি ওয়ারেন্টি স্বাক্ষর করেছেন। কর্তৃপক্ষ বলেছে বড় ধরনের কাস্টমাইজেশনের আগে বিমান দুটির দাম $100 মিলিয়নেরও কম ছিল, অথচ এখন $350 মিলিয়নের ব্যক্তিগত বিমানটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জেট বিমান হিসেবে পরিচিত। রাশিয়ার অলিগার্ক ও অভিজাত শ্রেণী, ক্রেমলিনের কর্মকর্তা, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক থাকা ব্যবসায়ী ও তাদের ইয়ট, বিমান এবং তাদের পরিচালনাকারী সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা এবং জরিমানা ঘোষণা করার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। পুন্ড্র নিউজ ডেস্ক রিপোর্ট।